ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লেডি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমাদের ভিডিও হচ্ছে আমাদের অ্যানিভার্সারি নিয়ে। আজকে 12টার পর আমাদের অ্যানিভার্সারি, কালকে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো এখন আমরা একটু কেক কিনে আনি, একটু গোলাপ কিনে আনবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইস, 12টা বেজে গেছে আমাদের, এইটা নিয়ে 7 নম্বর অ্যানিভার্সারি। তো এবার আমরা কেক কেটে সেটা সেলিব্রেশন করব। এখন 12টা বেজে গেছে, চলো কেকটা কাটি। এবারে বলবে যে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, বল তোমাদের একটা গিফট আছে, সারপ্রাইজ। তোমার জন্য একটা গিফট আছে, চোখটা বন্ধ করো। কেমন লাগছে তোমার? কেমন লাগে তুমি বলো, তোমরা বলো কেমন লাগে। ভালো হয়েছে কিনা? ভালো লাগছে। আর এই যে সেই মুহূর্ত ধরে কি এটা দেখেন, কি ফোন দেখো, মডেলটা দেখো, খুশি ফোনটা আমার খুব দরকার ছিল, কারণ অনেকদিন ধরে আমি যে ভিডিও, এতগুলো ভিডিও যে করেছি, আমার নিজস্ব ফোনে করিনি, সব ওর ফোনে করা কি আরো অন্যজনের ফোনে করা। তো এতদিন পরে এই যে ফোনটা পেলাম, এবার ভিডিও করতে আমার সুবিধা হবে, নালে এতদিন খুব কষ্ট করে ভিডিও করেছি। তো গিফটটা পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি, থ্যাংক ইউ তার জন্য, অনেক 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 মোস্ট ওয়েলকাম। তো ফ্রেন্ডস, কেক কাটা হয়ে গেল, আজকে এই পর্যন্তই। কালকে মেন অ্যানিভার্সারি পালন করব, তো কোথায় যাচ্ছি, কি রান্না করব, কি খাবো, সবই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আজকের মেনুতে হবে চিকেন দো পেঁয়াজা রাইস। তো চিকেন দো পেঁয়াজা করার আগে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। We'll be right back.
দিয়ে জল গরম বসিয়েছি রাইসের জন্য। জলের মধ্যে মশলা গুলো দিয়ে দিই, জলটা ফুটে গেলে চালটা তুলে দেবো, তারপরে একটু কম সিদ্ধ করে নামিয়ে দেবো, তারপর রাইস করে ততক্ষণ দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। দিয়ে দিই আমি, বাড়ি জানি দিয়েছে তুমি কেমন হয়েছে বলবে। কেমন হয়েছে মুখে বলতে পারে। তো ফ্রেন্ডস, আমাদের রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু রেস্ট নিয়ে বিকালের দিকে একটু ঘুরুঘুরু করতে যাব। ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিয়ে একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাই, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে। তো চলো এবার দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি, এবার একটু বেরাবো। তো চলো রেডি হয়ে নিই একটু। তো তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরিয়ে যাবো। আমরা এসে গেছি এখন কলেজ স্ট্রিটে। তো এইখানে একটা কালীবাড়ি আছে, সন্তনিয়া কালীবাড়ি, সবাই হয়তো শুনেছে।
বসো। এটা হচ্ছে আমাদের হাতিবাগান মার্কেট, অনেক বড় মার্কেট। আমরা এখন মোমো খাবো, মোমো খাচ্ছি আমরা। খাও 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 খাও। এটা হচ্ছে কবিরাজি মোমো, খাও 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 খাও। আমার তো কেমন তো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাবো না। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।